আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাইকে ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন ঈদের ছুটিতে, ঈদের আনন্দে। আপনাদের জন্য আজকের ইমিগ্রেশনের নতুন আপডেট খবর। আজকের আলোচনা হলো স্পেশাল পাসের খুবই গুরুত্বপূর্ণ একটি জরুরি খবর, বৈধতা নিয়ে, সার্ভিস সেক্টর ভিসা ও লকডাউন নিয়ে। সম্পূর্ণ নতুন ভিডিও, নতুন খবর, ইমিগ্রেশনের নতুন আপডেট। প্রিয় প্রবাসী ভাইরা, অনেকে আপনারা এখন ছুটিতে রুমে আছেন, ভিডিওটি ফুল দেখবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের ইমিগ্রেশন আপডেট খবর হলো প্রথমে বলি বৈধতা নিয়ে। প্রথমে বৈধতা নিয়ে প্রথমে বলি যে স্পেশাল পাস এবং বৈধতার যে ম্যাপটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে বা মানুষের মুখে মুখে শুনেছিলেন যে বৈধতার ম্যাপ বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। আসলে আমি কিন্তু শুরু থেকে বলতেছি যে এখন এই ম্যাথ গুলো বাড়ানো হয়নি। তা এই কথাটাই আমি প্রথমে বললাম, এই কারণেই এখনো অনেকে জানতে চান যে ম্যাথ বাড়াইছে কিনা, যাতে আপনারা শুরুতেই এই কথাটা জানতে পারেন। তা আজকে দেখুন যে আজকে কিন্তু 14ই মে ইমিগ্রেশন থেকে নতুন আপডেট দিছে। এখানে আমি একটা স্ক্রিনে ছবি দিলাম, দেখেন 14ই মে জুম্মার আপনারা দেখুন 11:50 AM-এ সময় আমি আপডেটটা দেখেছি। এখন আমি সেই ইমিগ্রেশনের পোর্টালে ঢুকেছি, দেখুন এখানে কিন্তু বৈধতার মেয়াদ কিন্তু এখনো বাড়ানো হয়নি। তাই আমি কিন্তু সবসময় আপনাদেরকে আপডেট দিয়েছি। এখন দেখুন লেখা আছে তারিখ মোলা 16ই নভেম্বর 2020 এবং তারিখ তামাত 30শে জুন 2021। এখনো কিন্তু এর মেয়াদ 30শে জুন পর্যন্তই আছে। তাই আপনারা যারা যে যেভাবেই যেভাবেই হোক, আপনারা ইউটিউব ফেসবুক বা যার মুখ থেকেই আপনারা ভুল সংবাদগুলো পেয়েছেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত ম্যাথ বাড়ানো হয়েছে, আপনারা তাদের থেকে দূরে থাকেন। যারা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারবে না, আপনাদেরকে উল্টো বিপদে ফেলবে, তাদের থেকে দূরে থাকবেন। কারণ বৈধতার ম্যাথ কিন্তু এখনো বাড়ানো হয়নি, কারণ বর্তমানে অনেকে আমরা আর্থিক সংকটে আছি, অনেকে আমরা পরে আরো ভিসা জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিবেন, কারণ ম্যাথ তো এখনো বাড়ায় নাই। সেজন্যে তাই আপনারা 30শে জুনের ভিতরে কিন্তু বৈধতার জন্য রেজিস্ট্রেশন করবেন। তাই প্রিয় প্রবাসী ভাইরা, যারা আমাকে সবসময় ফলো করেন, আপনারা আশা করি কখনোই বিপদে পড়বেন না। আপনাদেরকে আমি সবসময় সঠিক তথ্য দিয়ে হেল্প করি এবং হেল্প করার চেষ্টা করি। তাই প্রিয় প্রবাসী ভাইরা, এবং বৈধতা নিয়ে যে কথাটা আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা বৈধ হওয়ার জন্য প্ল্যান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি এবং কনেকশন, এই চারটি সেক্টরের জন্য যারা বিভিন্ন এজেন্ট বা কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা যদি কলিং ভিসার লোক না হয়ে থাকেন কিংবা ট্যুরিস্ট ভিসার লোক না হয়ে থাকেন, আপনারা যারা এখন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করেন না, কারণ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইমিগ্রেশন থেকে তলাক দিয়ে দেবে, মানে ক্যান্সেল দিয়ে দেবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হবে না। কারণ আপনি এই এই চারটি সেক্টরের মধ্যে বৈধতা নিয়মের মধ্যে নেই। এই চারটি সেক্টর যে আমি বললাম, প্ল্যান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন, এই চারটি সেক্টরে শুধুমাত্র যারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় ঢুকেছে তারা বৈধ হতে পারবে, এবং যারা মালয়েশিয়া কলিং ভিসায় ঢুকেছে এখন অবৈধ, শুধু তারাই এই চারটি সেক্টরের মধ্যে বৈধ হতে পারবেন। এখন বাকি যে ভিসাধারী প্রবাসী ভাইয়েরা আছেন তারা কি করবেন, যেমন স্টুডেন্ট ভিসা, মাইজি ভিসা, 6P ভিসা, প্রফেশনাল ভিসা, অন্যান্য যারা ভিসা নিয়ে যারা মালয়েশিয়া ঢুকেছেন, আপনারা সকলেই বৈধ হতে পারবেন। সেটা করতে হবে আপনার সার্ভিস সেক্টরে এই ভিসা, আপনারা অবশ্যই সার্ভিস সেক্টর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যারা অলরেডি আপনারা ওই এই ফ্যাক্টরি বা কনেকশন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তারা আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করে নেন ইমিগ্রেশনে, কারণ ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে সেগুলো আর অনেক ঝামেলা পড়ে যাবে। কারণ পরবর্তীতে যদি আপনারা সার্ভিস সেক্টরে ভিসার জন্য আবেদন করেন, সেখানে অনেক প্রসেসিং, সেইটা আবার অনেকেই পারবে না। তাই ফিঙ্গারপ্রিন্ট করেন না, আপনারা সার্ভিস সেক্টর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তবে সার্ভিস সেক্টর ভিসার কিন্তু কার্যক্রম এখনো শুরু হয় নাই। আজকে ইমিগ্রেশন থেকে যে আপডেটটা পেলাম, সেখানেও কিন্তু এখন ইমিগ্রেশনের সার্ভিস সেক্টরের প্রসেসিংগুলো শুরু হয় নাই। তাই এটা হয়তো ঈদের পরে ইমিগ্রেশনগুলো খুললে বা লকডাউন শেষ হলে হয়তো এই সার্ভিস সেক্টরের কার্যক্রম শুরু হতে পারে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, সার্ভিস সেক্টর বিষয়ে কার্যক্রম যখনই শুরু হয়, যেভাবেই শুরু হয়, সে আপডেটগুলো আমি দ্রুত আপনাদেরকে জানাবো। এখন আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে, ট্যুরিস্ট বিষয়ে, স্টুডেন্ট বিষয়ে, প্রফেশনাল বিষয়ে, 6P মাইজি বিষয়ের লোক আছেন, আপনারা যদি এগ্রিকালচার, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং কিংবা কন্ট্রাকশনের বিষয়ের জন্য আবেদন করেনি,
এমএ ইমিগ্রেশনের জানো ফিঙ্গারপ্রিন্ট করতে, সেখানে আপনারা অবশ্যই তলাক হবেন, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল হবে। তাই প্রবাসীরা আপনারা যদি বৈধ হতে চান, আপনারা যারা ট্যুরিস্ট ভিসা ব্যতীত এবং কলিং ভিসা ব্যতীত অন্য ভিসাধারী যারা আছেন, আপনারা অপেক্ষা করেন, সার্ভিস সেক্টর ভিসার জন্য ভালো কোনো বস বা কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তো সার্ভিস সেক্টর ভিসার কার্যক্রম শুরু হলে দ্রুত জানাবো। আর যেটা বললাম, এটা কিন্তু 30 জুনের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই বৈধতার মেয়াদ, বাড়ানোর সম্ভাবনা আছে, তবে সেটা যেহেতু বাড়ে নাই সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না, যখন বাড়বে সেটা দ্রুত আপনাদেরকে আমি শেয়ার করব। তাই প্রবাসী ভাইরা, আপনারা বৈধতার বিষয়গুলো আপনাদেরকে বললাম, যে যারা আবেদন করেছেন 4টি সেক্টরের মধ্যে, তারা তারা কারা কারা বৈধ হতে পারবে, যারা বৈধ হওয়ার নিয়মের মধ্যে নেই তারা ফিঙ্গারপ্রিন্ট করবেন না। এবার এবার বলি যে স্পেশাল পাসের একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, স্পেশাল পাসে নিয়ে দেশে যাওয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, যারা কুয়ালালামপুর ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, কুয়ালালামপুর ইমিগ্রেশন কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ঈদের ছুটি আপনার আছে, ইমিগ্রেশন প্রত্যেকটা ইমিগ্রেশনই বন্ধ আপনার 16 মে পর্যন্ত, এটা ঈদের ছুটি, কিন্তু তারপরেও কুয়ালালামপুর ইমিগ্রেশন বন্ধ ঘোষণা করছে অনির্দিষ্টকালের জন্য, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। তাই এর মধ্যে যারা কুয়ালালামপুর ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, তারা কিভাবে দেশে যাবেন, আপনাদেরকে সরাসরি সেই কুয়ালালামপুর ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ইমিগ্রেশন পুত্রাজয়া কিংবা ইমিগ্রেশন সেলাং করে যাবেন, সেই ডেট অনুযায়ী, সেই টাইম অনুযায়ী আপনারা সেখান থেকে স্পেশাল পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন। আপনাদেরকে আমি আবারও বলি, কুয়ালালামপুর ইমিগ্রেশন 12 মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তাই আপনারা যারা কুয়ালালামপুর ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন দেশে যাওয়ার জন্য, আপনারা সেই তারিখেই, সেই টাইম অনুযায়ী, সেই সময় অনুযায়ী হয়তো পুত্রাজয়া ইমিগ্রেশনে যাবেন, নয়তোবা সেলাঙ্গর ইমিগ্রেশনে যাবেন, আপনারা সেখান থেকে আপনারা স্পেশাল পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন। পরবর্তীতে যখন কুয়ালালামপুর ইমিগ্রেশনের সার্ভিস চালু হবে প্রোগ্রাম রেকালি ব্রাসি কুলাং এর জন্য, সেটা আপনাদেরকে আমি দ্রুত জানাবো। প্রিয় প্রবাসী ভাইরা, গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দয়া করে। এবং আরেকটা বলি যে লকডাউন, লকডাউন বিষয়টা হলো, সেটা কিন্তু লকডাউন ঘোষণা করছে মালয়েশিয়া সরকার নিজেই, সেটা 7ই জুন পর্যন্ত, সরি সে জি 7ই জুন পর্যন্ত কিন্তু লকডাউন চলমান থাকবে সারা মালয়েশিয়া জুড়ে। এবং এই লকডাউনের সময় কিন্তু আগে যে লকডাউন ছিল তার চেয়েতে অনেক কঠোর অবস্থানে আছে মালয়েশিয়ার পুলিশ, এবং বিভিন্ন জায়গায়, প্রতিটি জায়গায় কিন্তু রোড ব্লক আছে, আপনি বাসে যাবেন রোড ব্লক আছে, আপনি ট্রেনে যাবেন সেখানে কিন্তু রোড ব্লক আছে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমানে আমরা যারা বাংলাদেশি প্রবাসীর মালয়েশিয়াতে আছি, তার মধ্যে বেশিরভাগই আমরা অবৈধ আনডকুমেন্ট। তাই আপনারা যদি বালাই থেকে কোনো প্রকার কোনোভাবে সুরাত সংগ্রহ করেন, তারপরেও কোথাও আমি আপনাদেরকে না যাওয়ার পরামর্শ দেব এই পিকিপি সময়ে, কারণ আপনি যদি রোড ব্লকে পড়েন কিংবা ট্রেনে, ট্রেনের ভিতরে ব্লকে পড়েন, সেক্ষেত্রে আপনি যদি বালাই সুরাত দেখানো, সেটা কিন্তু কাজ হবে না, সেই সাথে আপনার বৈধ কাগজপত্রও থাকতে হবে। তাই বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আপনারা যেখানে যান সাবধানে যেতে হবে, খুবই সাবধানে, রোড ব্লকে পড়লে কিন্তু অবশ্যই আটক হবেন, যদি আপনার বালাই সুরাত থাকেও অবশ্যই সাথে বৈধতার কাগজপত্র থাকতে হবে, যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। তাই প্রিয় প্রবাসী ভাইরা, এটা ছিল আজকে আমাদের আমার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি নিউজ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, পরবর্তীতে যে কোনো আপডেটই পাই খুব দ্রুত শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সকলকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।